এ পর্বেও সবাইকে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রী, আমি আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়। অর্থনীতির জন্য পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স, দুইটি ক্লাস আমরা করে ফেলছি। আজকে হবে থার্ড ক্লাস, তৃতীয় ক্লাস। আমরা আলোচনায় ছিলাম সম্ভাবনা সম্পর্কিত ধারণাসমূহ। কি সম্ভাবনা সম্পর্কিত ধারণাসমূহ? আমরা গত ক্লাসে তিনটে ধারণা পড়ে ফেলছি, আজকে চতুর্থ থেকে শুরু করব। ঘটনা, কাকে বলা হয় ঘটনা? ঘটনা হচ্ছে কোনো একটা পরীক্ষায় প্রাপ্ত একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকেই বলা হয় ঘটনা। যেমন মনে করে একটা পরীক্ষণ চালাইলাম আমরা, একটা ছক্কা নিক্ষেপ করলাম, এই ছক্কা নিক্ষেপে যে ফলাফলগুলো আসতে পারে সেখান থেকে আমরা কিছু ফলাফল যদি কোনো বৈশিষ্ট্যকে মেনে চলে, কোনো বৈশিষ্ট্যকে ধারণ করে, ওই বৈশিষ্ট্য যে ফলাফলগুলো কোনো যে ওই বৈশিষ্ট্যকে ধারণ করে সেই ফলাফলসমূহের সেটকেই আমরা বলবো কি ঘটনা। এক কথায় বলতে পারি নমুনা ক্ষেত্রের উপসেটকেই বলা হয় ঘটনা। নমুনা ক্ষেত্রের উপসেটকেই বলা হয় ঘটনা। কি বললাম? একটি পরীক্ষায় প্রাপ্ত একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকেই বলা হয় ঘটনা। যেমন মনে করো একটা ছক্কা নিক্ষেপ করলাম, একটা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র কী হবে, কয়টা রেজাল্ট হবে? ছয়টা। এক আছে, দুই আছে, তিন, চার, পাঁচ, ছয়, এই ছয়টা উপাদান বা এলিমেন্টস আছে। একটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র এস ইকুয়াল 1, 2, 3, 4, 5, 6, এটা একটা নমুনা ক্ষেত্র। এই নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দু আছে কতটা? ছয়টা। এইখান থেকে, এই উপাদানগুলো থেকে, এই নমুনা বিন্দুগুলো থেকে যদি কিছু ফলাফল একটা বৈশিষ্ট্যকে ধারণ করে বা একটা বৈশিষ্ট্যকে তুলে ধরে, তো ওই নমুনা বিন্দুগুলো নিয়ে যে সেট হবে সেটাকেই আমরা বলবো ঘটনা। যেমন জোড় সংখ্যা, আমরা জানি ঘটনাকে কী দ্বারা নির্দেশ করি আমরা? এ, বি, সি দ্বারা নির্দেশ করা, ডি ইত্যাদি ইত্যাদি। তাহলে জোড় সংখ্যা পড়ার ঘটনা বা জোড় সংখ্যার অনুকূল ফলাফল কী আছে এখানে? 2, 4, 6। তার মানে কি 2, 4, 6, এই চারটা নমুনা বিন্দু বা এই চারটা উপাদান কী নির্দেশ করতেছে, কী বৈশিষ্ট্য ধারণ করে? তারা জোড় সংখ্যা, অর্থাৎ একটা বৈশিষ্ট্যকে তুলে ধরতেছে। তাহলে ওই জোড় সংখ্যা, দেখো জোড় সংখ্যা পড়ার ঘটনা বা উঠার ঘটনা এ বলে যদি আমি, তাহলে কী হবে? 2, 4, 6, অর্থাৎ একটা বৈশিষ্ট্যকে ধারণ করে, যে উপাদানগুলো বৈশিষ্ট্যকে তুলে ধরে একটা বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেট, এটাকেই আমরা বলবো ঘটনা। এটাই হচ্ছে এখানে একটা ঘটনা, জোড় সংখ্যা পড়ার ঘটনা। সেমভাবে আমি যদি বলি বিজোড় সংখ্যা পড়ার ঘটনা, এটাকে বি নাম দিলাম মনে করো, তাহলে কি 1, 3, 5, 1, 3, 5, এই উপাদানগুলো কিন্তু এই সেটের মধ্যেই আছে, এই নমুনা ক্ষেত্রের সবগুলো উপাদানের মধ্যে এগুলো আছে। এখান থেকে আমি তিনটা উপাদান নিলাম 1, 3, 5, যা কাকে তুলে ধরতেছে, কোন বৈশিষ্ট্য ধারণ করে, যে এই সংখ্যাগুলো, এই উপাদানগুলো বা নমুনা বিন্দুগুলো কি বিজোড় সংখ্যার বৈশিষ্ট্য তুলে ধরে, অর্থাৎ একটা বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকেই আমরা বলি কি ঘটনা। এক কথায় নমুনা ক্ষেত্রের উপসেটসমূহকেই বলা হয় ঘটনা। এরপরে টপিকস আমাদের কি ঘটনা হয়ে গেল। এখন সরল ঘটনা, কাকে বলে সরল ঘটনা? একটা পরীক্ষায় যদি কোনো একটি ঘটনা একটা নমুনা বিন্দু নিয়ে গঠিত হয়, একটা ঘটনা একটা নমুনা বিন্দু নিয়ে গঠিত হয়, তাহলে আমরা সেটাকে বলবো কি সরল ঘটনা। যদি কোনো ঘটনা একটি নমুনা বিন্দু নিয়ে গঠিত হয় তবে সেই ঘটনাকে আমরা কি বলবো? সরল ঘটনা। দেখো এদিকে মনে করো সরল ঘটনা, হেড ইকুয়াল শুধু হেড, কয়টা নমুনা বিন্দু এখানে? একটা। বা এটাও একটা ঘটনা, বি ইকুয়াল হেড, হেড কী আছে? শুধু হেড, দুইটা আছে ঠিক আছে, কিন্তু শুধু হেড আছে। হেড টেল যদি হইতো তাহলে কিন্তু কী হইতো, এটা সরল ঘটনা হইতো না, একটা নমুনা বিন্দু নিয়ে গঠিত। যেমন আরেকটা বলতে পারি বি ইকুয়াল টু, শুধু টু, 2, 3, 4 বা 1, 2 এরকমটা নাই, কী আছে? শুধু টু, একটা নমুনা বিন্দু নিয়ে। অর্থাৎ এই ঘটনাগুলোকে আমরা কি বলবো? সরল ঘটনা। তারপর শুনি যৌগিক ঘটনা কাকে বলে। আমরা এখানে সরল ঘটনা কী শিখেছি? যে কোনো পরীক্ষায় যদি কোনো ঘটনা একটা নমুনা বিন্দু নিয়ে গঠিত হয় তাহলে আমরা সেটাকে বলবো সরল ঘটনা। কী ছিল? শুধু হেড, এখানে দুইটা হেড আছে, শুধু হেড, টেল নাই কিন্তু, এখানে কি শুধু টু,
টু এর সাথে ওয়ান টু থ্রি বা আদার্স নাই, শুধু টু। টু একসাথে তিনটা থাকতে পারে, অর্থাৎ শুধু টু, একটা নমুনা বিন্দু নিয়ে ঘটনা। এটাকে আমরা বলবো কি, সরল ঘটনা, যৌগিক ঘটনা, এটার উল্টাটা। একাধিক নমুনা বিন্দু নিয়ে যে ঘটনা সেটাকে আমরা বলবো কি, যৌগিক ঘটনা। যেমন ইকুয়াল হেড হেড টেল টেল, বা বি ইকুয়াল কি টু থ্রি ফোর, একাধিক নমুনা বিন্দু আছে। টু 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 যদি হইতো একসাথে তাহলে কিন্তু একটা নমুনা বিন্দু হইতো, কি আছে টু থ্রি ফোর, একাধিক নমুনা বিন্দু আছে। তাহলে এগুলো হচ্ছে কি, এই ঘটনাগুলো হচ্ছে এ বি, এগুলো হচ্ছে যৌগিক ঘটনা। কি ঘটনা, যৌগিক ঘটনা, কম্পাউন্ড ইভেন্টস। আবার আসি লাস্ট ওয়ান, এটা হয়ে গেছে আমাদের। এখন কি পড়বো আমরা, সমসম্ভাব্য ঘটনা, ইকুয়ালি লাইকলি ইভেন্টস, ইকুয়ালি লাইকলি ইভেন্টস, সম সম্ভাব্য ঘটনা। কোনো একটা পরীক্ষায় যতগুলো ফলাফল বা যতগুলো ঘটনা পাবো, প্রত্যেকটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি সমান হয়, কি হবে, কোনো একটা পরীক্ষণে যতগুলো ঘটনা পাওয়া যাবে সে ঘটনাগুলোর প্রত্যেকটি ঘটনা ঘটার সম্ভাবনাই যদি সমান হয়, তাহলে তাকে সেগুলোকে আমরা কি বলবো, সম সম্ভাব্য ঘটনা, ইকুয়ালি লাইকলি ইভেন্টস, ইকুয়ালি লাইকলি ইভেন্টস। এদিকে তাকায় মনে করো একটা কয়েন বা একটা মুদ্রা নিক্ষেপ করলা তুমি, একটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র কি, হেড টেল, হেড টেল। একটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র হচ্ছে হেড টেল। তাহলে দেখো হেড উঠার সম্ভাবনা বা হেড পড়ার সম্ভাবনা, হেড পড়ার ঘটনা যদি আমি বলি বা হেড পড়ার সম্ভাবনা, সম্ভাবনা প্রবাবিলিটি অফ হেড, আমি গত ক্লাসে শিখেছিলাম আমরা ঘটনা কি, সম্ভাবনা কাকে বলা হয়, কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ওই ঘটনাটির অনুকূল ফলাফল সংখ্যা বাই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা। এখানে নমুনা ক্ষেত্রে মোট ফলাফল কয়টা, দুইটা, হেড আর টেল, কয়টা ফলাফল, দুইটা মোট ফলাফল হয় নিচে। আর হেড একটা মুদ্রা যদি একবার নিক্ষেপ করো তুমি, তাহলে কি একটাই রেজাল্ট আসবে, হয় হেড আর না হয় টেল। তাহলে হেড পড়ার অনুকূল ফলাফল কত, অনুকূল ফলাফল সংখ্যা কত, এক। হেড উঠলে একবারই উঠবে, যেহেতু একবার তুমি মুদ্রাটা নিক্ষেপ করতেছো বা টস করতেছো, তাহলে হেড উঠলে কি একবারই উঠবে, কিন্তু মোট ফলাফল মুদ্রাতে কয়টা ছিল, দুইটা। আর হেড পড়ার অনুকূল ফলাফল কতটা ছিল, এক, তো এক বাই দুই। আবারও যদি দেখো তুমি টেল পড়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ টেল, টি টেল মানে লেস, তাহলে কি মুদ্রার রেজাল্ট কয়টা, একটা মুদ্রা নিক্ষেপের মোট ফলাফল কত এই পরীক্ষণের, দুইটা, মোট ফলাফল হয় নিচে। আর একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে, টেল উঠলে একবারই তো উঠবে, কারণ তুমি একবারই নিক্ষেপ করতেছো, তাহলে টেল পড়ার সম্ভব কি ঘট অনুকূল ফলাফল হচ্ছে এক, এক বাই দুই। তাকাও একটা মুদ্রা নিক্ষেপে কয়টা ফলাফল পেয়েছি আমরা, কয়টা ঘটনা, দুইটা, হেড আর টেল, হেড আর টেল। তাহলে এই দুইটা ঘটনার মধ্যে হেড ঘটার সম্ভাবনা বা হেড পড়ার সম্ভাবনা বা হেড উঠার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ হেড, প্রবাবিলিটি অফ হেড, এক বাই দুই মানে হাফ। একইভাবে টেল উঠার সম্ভাবনা বা টেল পড়ার, টেল ঘটনা ঘটার সম্ভাবনা, টেল ঘটনা ঘটার সম্ভাবনা বা টেল ঘটার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ টেল ইকুয়াল কি, এক বাই দুই। ঘটনা কতটা ছিল, দুইটা, দুইটার সম্ভাবনা কি সমান না, এটাও হাফ এটাও হাফ। এটাকে আমরা বলতে পারি 0.5, এটাকেও আমরা বলতে পারি 0.5। তাহলে কী দাঁড়াচ্ছে, দুইটা ঘটনা ঘটার সম্ভাবনা, একটা পরীক্ষণে কয়টা ঘটনা আছে, দুইটা, হেড আর টেল, দুইটাই ঘটার সম্ভাবনা কি সমান। তাহলে এগুলো হচ্ছে পরস্পর হেড, এটাকে যদি আমি এ ঘটনা বলি, এটাকে যদি আমি এ বলি, আর এটাকে যদি আমি বি ঘটনা বলি, তাহলে এখানে লিখতাম প্রবাবিলিটি অফ এ, আর এখানে লিখতাম প্রবাবিলিটি অফ বি। তাহলে এ ও বি ঘটনাটা কি সমসম্ভাব্য ঘটনা, কারণ তাদের কি ঘটার সম্ভাবনা কি পরস্পর সমান, দুইটাই হাফ। বিধায় এ ও বি কি পরস্পর কি সমসম্ভাব্য ঘটনা। এই ছিল আমাদের আলোচনা, আমরা আগামী ক্লাসে এই সম্ভাবনা সম্পর্কিত ধারণাসমূহের মধ্যেই থাকবো। আরও কিছু ধারণা আছে, পর্যায়ক্রমে আমাদের আলোচনাগুলো চলে আসবে, আগামী ক্লাসে আমরা আলোচনা করব পরস্পর বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা এবং পরস্পর অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা। আল্লাহ হাফেজ।